নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো ক্লাস ইলেভেনের যে বিভিন্ন প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আমি যে ভিডিও আমার রয়েছে আজকে যে ভিডিওটা নিয়ে এলাম প্র্যাকটিক্যালের বিষয়ে সেটা হচ্ছে আবহাওয়া মানচিত্র আবহাওয়ার উপাদান আলোচনা সংক্রান্ত বা আবহাওয়ার নির্ণায়ক যে যন্ত্র বিশেষ করে যেমন বায়ুর উষ্ণতা আর্দ্রতা এই নির্ণয়ের যন্ত্রের সম্পর্কেল অ্যানালাইসিস করবো আমি তো এখানে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলির মধ্যে বায়ুর উষ্ণতা ব্যাখ্যা করতে হবে এবং কিভাবে রিডিং নেওয়া যায় সেটা আমাদেরকে দেখা আমি দেখাবো আশা করি ক্লাস ইলেভেনের যারা রয়েছে ছাত্র তাদের উপকারে লাগবে তোমরা অবশ্যই দেখো যে কিভাবে আবহাওয়া মানচিত্রের সরি আবহাওয়া মানচিত্র এটা আবহাওয়ার উপাদান সংক্রান্ত তথ্য যন্ত্রের মাধ্যমে নেওয়া যায় এবং বা সেটা ব্যাখ্যা দেয়া যায় তো তিনটে জিনিস রয়েছে ক্লাস ইলেভেনের একটা হচ্ছে সিক্সের গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার দু নম্বর রয়েছে হাইগ্রোমিটার আর তিন নম্বর রয়েছে ব্যারোমিটার তিনটে রিডিং নিতে হয় এবং তিনটের ব্যাখ্যা আবহাওয়ার উপাদান সমূহ নির্ণায়ক যন্ত্রের মাধ্যমে বিভিন্ন রিডিং নিয়ে তার ব্যাখ্যা দিতে হয় তো আমি এখন যেটা নিয়ে আলোচনা করব তোমাদের সামনে সেটা হচ্ছে সিক্সের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ থার্মোমিটার তো ম্যাক্সিমাম ও মিনিমাম টেম্পারেচার দিনের তার আগে আমরা জেনে নেব যে যন্ত্রটা কীরকম দেখতে সিক্সের থার্মোমিটার যে যন্ত্রটা দেখতে সেটা হচ্ছে এটা আমরা এমনি জানি থার্মোমিটারের বাইরে উষ্ণতা মাপা হয় তো কিন্তু থার্মোমিটার এই থার্মোমিটারটা অনেকটা দেখো ইউ আকারে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ইউ আকারে রয়েছে এটাকে বিজ্ঞানী সিক্স আবিষ্কার করেছিলেন সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করেছিলেন এটি এই ইউ ইউ আকৃতিতে স্ট্যান্ডের মধ্যে আটকানো রয়েছে আকৃতি এটা কিন্তু টোটালি যুক্ত রয়েছে একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে এই থার্মোমিটার হচ্ছে ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিনিমাম গরিষ্ঠ হচ্ছে ম্যাক্স লেখা থাকবে বা ম্যাক্সিমাম আর লঘিষ্ঠ হচ্ছে মিনিমাম বলে লেখা থাকবে তো এখানে দুটো থার্মোমিটার একসঙ্গে জোড়া ইউ আকৃতি অবস্থান করবে তো আর এর মাথায় এখানে গোলমতো রয়েছে অংশ বা এখানে একটা অংশ রয়েছে এগুলোতে অ্যালকোহলের বাষ্প রয়েছে যেটার উষ্ণতার ফলে হাঁস বৃদ্ধির ফলে এই পারদের ওঠানামাটা নির্ভর করে তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তাহলে এই যন্ত্রটা দেখতে পাচ্ছ তোমরা এটা যে লগিষ্ট থার্মোমিটার রিডিং মানে দিনের সর্বনিম্ন উষ্ণতা মাপার জন্য আর গরিষ্ঠ দিনের সর্বোচ্চ উষ্ণতা মাপার জন্য এবং এখানে যদি আমরা দাগগুলো দেখি ভালো করে তোমরা একটু আমি বড় করে দেখাচ্ছি তো এখানে দেখো দুটো জিনিস হচ্ছে ডিগ্রি সেন্টিগেট আর ডিগ্রি ফারেনাইট তো এই দিকের অংশগুলো ভালো করে দেখো তোমরা এই যে জিরো এই দিকের অংশগুলো ফারেনাইটের মান দেয়া আছে এই সাইডে ফারেনহাইটের আর এই ভেতরের দিকের মানগুলো ডিগ্রি সেন্টিগ্রেটে লেখা আছে কাঁচের গায়ে তো এখানে তোমরা যে রিডিংটা নেবে তো প্রথমে আর দেখো এখানে পারদ এই কালোটা হচ্ছে পারদ হিসেবে দেখানো রয়েছে আর এর উপরে দেখো এরকম একটা কাঠির মতো অংশ রয়েছে এটা হচ্ছে শলাকা বলা হয় এটা লোহার তৈরি এটা চুম্বকের সাহায্যে এটাকে ওঠানো নামানো যায় তো যাই হোক আমি সিস্টেম বলবো কীভাবে রিডিং নিতে হয় রিডিং নেওয়াটা আমি একটু পরে বলছি আগে যন্ত্রটা আমি দেখিয়ে দিলাম তো এবারে যেটা এই থার্মোমিটার যে সিক্সের গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটার ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার নির্ণয় কোনো একটা দিনের দিনের এই যন্ত্রের কাজ সাহায্যে তাহলে কি করা যাচ্ছে বায়ুর উষ্ণতা মাপা যাচ্ছে একটি দিনের সর্বোচ্চ উষ্ণতা কত ছিল আর সর্বনিম্ন কত ছিল সেটা এই মাপা যায় তো প্রথমে আমি তার আগে আবহাওয়ার যে নির্ণায়ক উপাদান নির্ণায়ক যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্রগুলোতে সেই যন্ত্রগুলোকে মানে সঠিকভাবে এই থার্মোমিটার যন্ত্রটিকে বাতাসের প্রকৃত দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা মাপার জন্য ওটা ঘরের মধ্যে না রেখে একটা এটাকে পুরোপুরি ঘরের মধ্যে রাখলে থার্মোমিটার রিটিংটা গন্ডগোল হয়ে যাবে কম হতে পারে বা প্রচণ্ড খোলা জায়গাতে রোদে তাপমাত্রা বেড়ে যেতে পারে সেই জন্য এটা একটা এমন একটা বাক্সের মধ্যে রাখা হয় ঝিল্লিযুক্ত যার মধ্যে জানালা থাকে দেখো ঝিল্লিযুক্ত জানলা এখানে আমি মাউস পয়েন্টটা দেখলেই বুঝতে পারবে এই দিকেও জানলা রয়েছে তার ভেতরে রাখা থাকে এবং খোলা থাকে পুরো গেটটা ফলে সূর্যের আলো ডাইরেক্ট এর ওপর পড়ে না উপরন্তু এটা হচ্ছে কিন্তু আলো বাতাস চলাচল করতে পারে ফলে রিডিংটা সঠিক হয় তাহলে এটা হচ্ছে এই যে বাক্সটা বা এই বক্সটা এই বক্সটার হচ্ছে বিজ্ঞানী স্টিভেনসন আবিষ্কার করেছিলেন তো তার নাম অনুসারে এই এই বাক্সটার এই বক্সটার নাম হচ্ছে স্টিভেনসন স্ক্রিন বক্স তো সেই স্টিভেনসন স্ক্রিনে এই থার্মোমিটারের রিডিং নেওয়ার জন্য থার্মোমিটারকে রাখা হয় এবং বায়ুমণ্ডলের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা মাপা হয় তো যাই হোক স্টিভেনসন স্কিন সম্পর্কে আমি বললাম এবার আমি দেখে নেব আমরা যে আমি ক্যালকুলেশন টেবিল কি করে কি করে থার্মোমিটার রিডিংটা নেব তার আগে আমি একটু টেবিলটা দেখিয়ে নিচ্ছি তোমাকে প্রথমেই আগে সিক্সের গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটারের ভূমিকা দিতে হবে অর্থাৎ কত সালে এটা হয় এর সাহায্যে কি করা হয় সমস্ত লিখতে হবে তারপর লিখতে হবে ক্যালকুলেশন টেবিল ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম থার্মোমিটার রিডিং ক্যালকুলেশন টেবিল ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেম্পারেচার লিখতে হতো আর একটা তাহলে ক্যালকুলেশন টেবিল পর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেম্পারেচার রিডিং লিখলেই হবে থার্মোমিটার রিডিং লেখা দরকার নেই টেম্পারেচার রিডিং লিখলে হবে বা থার্মোমিটার রিডিং লিখলেও হবে যা হোক তো এখানে হেডিংটা লিখতে হবে লেখার পর এখানে নিচে লিখতে হবে পর্যবেক্ষণ স্থান যেখানে যে জায়গা থেকে আমরা রিডিংটা নিচ্ছি সে জায়গার নাম ছাত্রছাত্রীর নাম এখানে দিতে হবে শ্রেণী দিতে হবে ক্রমিক নম্বর দিতে হবে ওপরে টেবিলের ওপরটা এরপরে টেবিলের মধ্যে দেখো ছকটা করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা কলম করতে হবে আর রো দুটো করবে আর আমি একটু বলি সুবিধার্থে ফারেন্টে নেওয়ার দরকার নেই মাপ ডিগ্রি সেন্টিগ্রেটের মাপটা নিলেই যথেষ্ট তবে তোমরা ফারেনাইটে মাপ নিতে পারো ডিগ্রি সেন্টিগ্রেটের পাশাপাশি তো যে ডিগ্রি সেন্টিগ্রেট নিলেই যথেষ্ট তো তাহলে যে সাতটা কলাম করতে হবে এবং দুটো রো করে নেবে তো প্রথম কলামে তারিখটা করতে সরি প্রথম কলামে তারিখটা করলে তারপরে সময়ে যে সময়ে রিডিংটা না হচ্ছে সেই সময়টা দিতে হবে ডেটটা দিতে হবে সর্বোচ্চ উষ্ণতা যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা লিখে নিতে হবে যেটা পাবে ওই যন্ত্র থেকে সেটা আমি কীভাবে নিতে হয় দেখাচ্ছি সর্বনিম্ন যেটা সেটা লিখতে হবে তারপর দিনের উষ্ণতার পোষ দৈনিক উষ্ণতার পর মানে দুটোকে বিয়োগ করতে হবে বিয়োগ করে উষ্ণতার পার্থক্য কত ছিল ওই দিনের সেটা লিখতে হবে আর গড় উষ্ণতা এই দিনের গড় উষ্ণতা কত ছিল এই দুটোকে যোগ করতে হবে অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন যোগ করে দুই দিয়ে ভাগ করলে এটা চলে আসবে এবং মন্তব্য দিতে হবে যে যে উষ্ণতাটা গড় উষ্ণতা আছে এটা উষ্ণতা কি বেশি আছে না কম আছে কোন দিনকে নির্দেশ করছে উষ্ণতা সাতাশ ডিগ্রি মানে গ্রীষ্মকালের একটা সময় পুরোপুরি গ্রীষ্ম নয় জাস্ট বসন্তকালের অংশটা বোঝা যাচ্ছে একটু তো সেই ব্যাখ্যা এখানে লিখতে হবে ব্যাখ্যাটা লেখা আছে দেখো যে থার্মোমিটার থেকে প্রাপ্ত দৈনিক এই টেবিল থেকে কিন্তু ব্যাখ্যাটা হয়েছে যে থার্মোমিটার থেকে প্রাপ্ত প্রাপ্তের সাহায্যে দৈনিক মাসিক বার্ষিক গড় উষ্ণতা ও উষ্ণতার পোষ সম্পর্কে ধারণা লাভ করা যায় আমরা এই এখানে যে হ্যাঁ এখানে একটু বলি আমরা রিডিংটা নিচ্ছি পনেরো তারিখে কিন্তু রিডিংটা কাজ আমরা একটা দিনের সর্বোচ্চ কত সর্বনিম্ন উষ্ণতা কত ছিল সেটা আমরা জানতে পাচ্ছি আজকে রিডিংটা নিয়ে অর্থাৎ কিন্তু তথ্যটা কিন্তু আগের দিনের এটা এটা মাথায় রাখতে হবে কারণ সর্বোচ্চ উষ্ণতা সর্বনিম্ন উষ্ণতা আমি সঙ্গে সঙ্গে তো পাবো না সেটা আমি আজকে যদি যন্ত্রটা সেটিং করার পর কালকে যদি দেখি তবেই গতকাল কত সর্বোচ্চ ছিল সর্বনিম্ন সেটা পাবো তাহলে আমরা যে যন্ত্রের যে রিডিংটা দেখাবে সেটা কিন্তু আগের দিনের সর্বোচ্চ উষ্ণতা সর্বনিম্ন উষ্ণতা সেই জন্য লিখেছি চোদ্দ দশ তারিখে সর্বোচ্চ উষ্ণতা সর্বনিম্ন উষ্ণতা জেনেছি সর্বোচ্চ উষ্ণতা ছিল এত সর্বনিম্ন এত দৈনিক উষ্ণতার ফল এত উষ্ণতার পার্থক্য হচ্ছে এত এটা পার্থক্য নয় এটা উষ্ণ গড় উষ্ণতা হচ্ছে এত সুতরাং আবহাওয়ার উষ্ণতা যেহেতু কিছুটা বেশি রয়েছে সেই জন্য গ্রীষ্মকালের আবহাওয়া বিরাজ করছে এটা আমি লিখেছি উষ্ণতা পুরোপুরি গ্রীষ্মকাল নয় এটা কিছু হালকা বেশি উষ্ণ নয় সেই জন্য এটাকে বসন্তকালের একটা দিনকে নির্দেশ করছে এটা আমি লিখতে পারি তা তাহলে আমি প্রথমে জেনে নেবো যে এই সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান রিডিংটা নিলে আমার কাজ কিন্তু কমপ্লিট তো আমরা এই রিডিংটা কিভাবে নেবো আমি দেখাচ্ছি যন্ত্রটা দিয়ে তাহলে প্রথমে যে কাজটা করতে হবে ফার্স্ট আমি তো এই যন্ত্রে আমি লঘিষ্ঠ এবং গরিষ্ঠ থার্মোমিটারে অর্থাৎ এখানে ম্যাক্সিমাম দিনের সর্বোচ্চ উষ্ণতা এই দিকটা থেকে নির্ণয় করব আর সর্বনিম্নটা এই দিক থেকে লঘিষ্ঠ মানে সর্বনিম্ন মানটা তো আমি যে দিন রিডিংটা নিচ্ছি সেই দিন তথ্যটা কিন্তু সেদিনের নয় তার আগের দিনের সুতরাং আমাকে ফার্স্ট কাজ যেটা করতে হবে আমি যদি কালকে রিডিং নিই আজকে আমাকে যন্ত্রটা সেটিং করতে হবে কীভাবে সেটিং করব না প্রথমে আমি আসব যে সময়টা আমি নেবো ধরুন সকালের দিকে নিচ্ছি আমি রিডিং নটা বা দশটার সময় তাহলে দশটার সময় এসে আমি প্রথমেই কাজ করব কি না একটা চুম্বক নেবো চুম্বক নিয়ে চুম্বক চলাকা এই পারদের কাঁচের গায়ে এই যে লোহার শলাকাটা রয়েছে এই লোহার সলাটাকে ফার্স্ট আমি আমরা কি করব ওই চুম্বক দিয়ে নামিয়ে এই পারদের জাস্ট ঠেকে থাকবে আমি যে মংস পয়েন্টটা দেখো এটাকে চুম্বক দিয়ে নামিয়ে পারদের জাস্ট উপরে ঠেকে থাকবে সেইভাবে রেখে দেবো প্রথম কাজ আমার সেটিং হয়ে গেল এটাকে সেটিং করা বলে তাহলে সিক্সের ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেম্পারেচারটাকে আমাকে প্রথমে সেটিং করতে হবে কীভাবে সেটিং করবো তাহলে না প্রথমে আমাকে চুম্বকটা দিয়ে এই লোহার সোলারকেটা সোলারটাকে নামিয়ে এই থার্মোমিটারে পারদের ওপরে জাস্ট ঠেকে থাকবে সেভাবে রেখে দেবো এবারে সারা দিন গেল সারা দিনে উষ্ণতা বাড়বে আর এখানে একটু বলি এখানে যে দাগগুলো দেওয়া আছে ভালো করে দেখো এই যেখানে গরিষ্ঠ লেখা আছে বা ম্যাক্সিমাম লেখা আছে সেখানে কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে মান বাড়ছে তখন মাইনাস কুড়ি থেকে মাইনাস দশ জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এভাবে ওপরের দিকে মান বাড়বে তাহলে ম্যাক্সিমামের এই ডিগ্রি সেন্টিগ্রেডটা উপরের দিকে মান বাড়বে আর মিনিমামের ক্ষেত্রে মানটা কিন্তু নিচের দিকে বাড়বে নিচের দিকে দাগ নম্বরগুলো বেড়ে আছে ভালো করে দেখো এটা মাইনাস আছে পঞ্চাশ পর্যন্ত তাহলে ম্যাক্সিমামে ওপরের দিকে মান বাড়বে আর মিনিমামে নিচের দিকে মান লেখা রয়েছে এবার আমি যখন রিডিংটা নেবো তাহলে প্রথমে সেটিং করে দেওয়ার পর সারাদিন চললো সারাদিনে যখন উষ্ণতা বাড়ছে তখন কিন্তু এই গরিষ্ঠ উষ্ণতা বাড়বে মানে ওপর দিকে বাড়ছে তো তাহলে এটা কিন্তু পারতলটা ওপরের দিকে উঠবে আর এইটা এখানে পারতলটা নামবে গরিষ্ঠতে উপর দিকে উঠবে লিষ্ঠতে নিচের দিকে নামবে যখন উষ্ণতা বাড়ছে তখন এটা উঠে উঠে এই সলাকাটাকে ঠেলে ওপরে তুলে দেবে দে দিনে সর্বোচ্চ উষ্ণতা ঠেলে তুলে দিল তারপরে যখন রাত্রিবেলা হাসছে উষ্ণতা যখন কমছে তখন কিন্তু এই এখানে পারদতলটা নামছে কিন্তু সলাকাটা যতটা থেকে কিছু পরিবর্তন হচ্ছে না এবং এই যখন গরিষ্ঠ বা ম্যাক্সিমাম টেম্পারেচারের যে যখন এই পারদটা যখন নিচের দিকে নামছে তখন কিন্তু এই মিনিমামের কাছে অর্থাৎ লঘিষ্ঠ থার্মোমিটারে কিন্তু পারদটা উপর দিকে উঠবে এদিকে দিকে নামছে মানে এই উঠবে বিপরীত অবস্থা হবে তাহলে মিনিমাম টেম্প থার্মোমিটার যে রয়েছে মিনিমাম টেম্পারেচারের জন্য যে লগিষ্ঠ থার্মোমিটার সেই লঘিষ্ঠ থার্মোমিটারের পারদটা কিন্তু যতই উঠবে এই শলাকাটা তো ঠেকে আছে এই শলাকাটা কিন্তু ঠেলে উপরের দিকে তুলবে এখানে শলাকা থেকে পারদটা ছেড়ে যাবে আর মিনিমামে পারদটা এই শলাকাটাকে ঠেলে তুলবে যতই উষ্ণতা কমবে কারণ আমরা জানি এখানে উপর দিকে বাড়া মানে কি লগিষ্ঠ তেল উপর দিকে বাড়া মানে মানটা কমছে উষ্ণতা কমছে কমতে কমতে সর্বোচ্চ যত কমে গেল এটা ঠেলে তুলে দিলো ঠেলে পরের দিন আমি যখন সকাল নটা বা দশটায় রিডিং নিচ্ছি তখন আমি দেখব তখন কি দেখবো না এই শলাকাগুলো এই শলাকার এই যে তলদেশটা আমার পাউশ পয়েন্টটা ভালো করে দেখো শলাকার দুটো পয়েন্ট আছে একটা উপরের দিকে পয়েন্ট একটা নিচের দিকে পয়েন্ট এই নিচের দিকের পয়েন্টটা ডিগ্রি সেন্টিগের কোথায় কত নম্বর দাগের সঙ্গে টাচ করে রয়েছে বা কত নম্বর দাগের সঙ্গে সমানে রয়েছে সেটা আমরা দেখে নেব জাস্ট তলাটা দুটো পয়েন্টের নিচের দিকেরটা নিচের দিকে কোথায় ঠেকে রয়েছে ডিগ্রি সেন্টিগ্রেডের কত মানের ওপর এখানে যেমন রয়েছে ভালো করে দেখলে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মানটা রয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশের কাছে তাহলে আমি ম্যাক্সিমামের জায়গায় সর্বোচ্চ দিনের সর্বোচ্চ উষ্ণতা কিন্তু আটচল্লিশ ডিগ্রি লিখে দেবো এইখানে টেবিলটা আমি দেখাচ্ছি এখানে এই যে দিনের সর্বোচ্চ উষ্ণতা ডিগ্রি 32 বত্রিশ দেখাচ্ছে এখানে ওখানে আমি আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড লিখে দেবো এবারে মিনিমাম যখন মানটা নেবো মিনিমামেরও আমি এই পারদ এই শলাকার তলদেশটা দেখবো আর কিন্তু তলটা দেখবো না আমি জাস্ট শলাকার তলদেশটা এর কথায় ঠেকে আছে এর কিন্তু ওপরের দিকে মান কমছে নিচের দিকে বাড়ছে তাহলে কুড়ি একুশ বাইশের কাছাকাছি সাড়ে একুশ তাহলে একুশ দশমিক পাঁচ আমি বলতে পারি তাহলে সর্বনিম্ন উষ্ণতা কত হলো না একুশ দশমিক পাঁচ আর সর্বোচ্চ কত হলো আটচল্লিশ ডিগ্রি আমি ওখানে দেখালাম এখানে আমি অন্য রিডিং নিয়ে দেখিয়েছিলাম দিয়ে এদের দুটো বিয়োগ করব দিয়ে পদ্ধতিতে এইভাবে টেবিল কমপ্লিট করে ব্যাখ্যা লিখে দেবো এইভাবে আমার কমপ্লিট হয়ে যাবে থার্মোমিটার বা সিক্সের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ থার্মোমিটারের রিডিং নেওয়া এবং তার ব্যাখ্যা এইভাবে আমরা বায়ুমণ্ডলের উষ্ণতা দিনের সর্বোচ্চ উষ্ণতা কত ছিল গতকালের বা গত দিনের উষ্ণতা কত ছিল সর্বোচ্চ কত ছিল সর্বনিম্ন কত ছিল এবং উষ্ণতার ওই সারাদিনের উষ্ণতার পার্থক্য কত বা প্রসর কত হয়েছিল বা দিনের সারাদিনের গড় উষ্ণতা কত ছিল বা সেই গড় উষ্ণতা থেকে এটা কোন সময়ের কোন ঋতুর একটা দিনকে নির্দেশ করছে তা কিন্তু আমরা জানতে পারছি তাহলে এটা থেকে আমরা পূর্বাভাসও দিয়ে যেতে পারে উষ্ণতা বেশি থাকলে যে উষ্ণতা বেশি আছে কম আছে তাহলে এখান থেকে পূর্বাভাস দেওয়া যাচ্ছে একটা বা গতকালের থেকে গতকালের পূর্বভাষটা কীভাবে দেওয়া যেতে পারে না গতকালের উষ্ণতা কত ছিল তার সাপেক্ষে আজকের উষ্ণতা কত হতে পারে সেটার পূর্বাভাস একটা দেওয়া যেতে পারে হালকা তো যাই হোক এইভাবে উষ্ণতার মানে সর্বোচ্চ সর্বনিম্ন বা সিক্সের লগিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার থেকে বায়ুমণ্ডলের সর্বোচ্চ কোনো দিনে সর্বোচ্চ উষ্ণতা সর্বনিম্ন উষ্ণতা সম্পর্কে বিস্তারিত বা পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা পাওয়া যায় তাহলে এই পর্যন্ত আমার হচ্ছে থার্মোমিটার রিডিং নিয়ে কীভাবে রিডিং নিতে হচ্ছে যন্ত্র থেকে সেই যন্ত্র থেকে রিডিং নিয়ে সেটাকে কী করে ব্যাখ্যা দেওয়া হয় সেই সম্পর্কে আমি ব্যাখ্যা দিলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আশা করি বুঝতে কারো অসুবিধা হবে না ভালো করে ভিডিওটা শুনলে প্রথম থেকে অবশ্যই তোমাদের উপকারে লাগবে এবং ভবিষ্যতে আরও আমি যে অন্যান্য আবহাওয়ার উপাদান নির্ণয় সংক্রান্ত যন্ত্র অর্থাৎ বাকি থাকলো আমার হাইগ্রোমিটার আর ব্যারোমিটার সেইগুলো নিয়েও আমি ভিডিও নিয়ে আসছি পরের ক্লাসে তো যাই হোক আমার ভিডিও ভালো লাগলে বসে লাইক করবেন কমেন্ট করবে এবং তার সঙ্গে রেগুলারলি এই ধরনের প্র্যাকটিক্যাল বা ভৌগোলিক খবর বা ক্লাস ইলেভেনের বিভিন্ন বিষয় নিয়ে বিষয় বা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ